ঠিক আছে, আমরা আজকে ক্লাস স্টার্ট করি। দেখা যাচ্ছে আমাকে? জি স্যার। ওকে, আজকে আমরা হিট চ্যাপ্টার মোটামুটি ফিনিশিং কে দিব, মানে টোটাল ফিনিশিং না, আমরা হচ্ছে বেসিকটা ফিনিশিং দিব। এটা ছাড়া অনেক অ্যাডভান্স কিছু তোমরা সামনে প্রতিটা চ্যাপ্টার হয়ে পাবা। আর হিটের কাজগুলো যদি আমরা শেষ করে ফেলতে পারি, আমরা চেষ্টা করবো যে ইলেকট্রিসিটির সাথে এটা মিল কোথায়, তারপর কোল্ডের সাথে এটা মিল কোথায়, এগুলো মিল করে পড়ার জন্য। হ্যাঁ, আর আমরা যখন টপিক ধরবো একদিনে একটা করে কন্টেন্ট শেষ করব, কারণ কি আমরা ফিজিওলজিক্যাল ইফেক্ট, থেরাপিউটিক ইফেক্ট অধিকাংশই এখান থেকে পড়ে ফেলেছি। আর প্রতিটা টপিক একদিনের বেশি লাগবে না, এটা আশা করব। যেগুলোতে একাধিক দিন লাগবে ওগুলোতে আমরা সময় দিব। স্পেশাল কি কি জিনিস আমরা প্রতিটা চ্যাপ্টারে পাবো এটা তোমাদের ক্লাস চলাকালে বলে দেওয়া হবে যে এই চ্যাপ্টারের জন্য এই জিনিসটা স্পেশাল, অথবা এই একটা স্পেশাল ডিজিজ, যে ডিজিজের জন্য এই ডিভাইসটা অ্যাপ্লাই করা হয়। যেমন অস্টিওআর্থ্রাইটিস, হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস একটা ডিজিজ, এই ডিজিজের জন্য হচ্ছে তোমার ইউজ করা হচ্ছে আয়রন। এই আয়রনটা অস্টিওআর্থ্রাইটিসে ভালো কাজ করে। আয়রন যখন করাবো তখন তোমাদের বলে দিব যে ইন্ডিকেশনের মধ্যে এই জিনিসটা অ্যাড করতে, তো এই জিনিসটা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আমরা আজকে ক্লাস স্টার্ট করি। আমি স্ক্রিন শেয়ারে দিয়ে দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি, আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে হিট ট্রান্সফার সম্পর্কে। হিট ট্রান্সফার আমরা ফিজিক্সে পড়েছি আগে, যে একটা জিনিস ছিল না, পরিবহন, পরিচালন, বিকিরণ পড়েছিলাম কিনা আমরা? জি স্যার। জি স্যার, ওই একই জিনিসটা আমরা পড়বো হচ্ছে এখানে হিট ট্রান্সফারের মেথডে। কন্ডাকশন মানে হচ্ছে তোমার পরিবহন। কি লেখা আছে আমরা ইংলিশে পড়বো, বোঝার চেষ্টা করবো, পরে আমি বর্ণনা অবশ্যই করতেছি। কন্ডাকশনটা শুধু পড়ো সবাই, দেখা যাচ্ছে তো স্লাইড, না ক্লিয়ার হলে সবাই একবার দেখে নাও। বোঝা গেছে? আমরা উদাহরণটা আগে মনে করার চেষ্টা করি। ফিজিক্সের বই উদাহরণ কি ছিল, যে একটা আয়রনের বার যদি তুমি মোমবাতির উপর ধরো অথবা হিচ কোনো সোর্সের উপর ধরো, দেখা যাবে যে তোমার ওই মেটালটা গরম হয়ে এক পর্যায়ে তোমার হাত পর্যন্ত হিট চলে আসছে। করেছিল নাকি এরকম? জি স্যার। আচ্ছা, সেই জিনিসটা হচ্ছে কন্ডাকশন। তো মুভমেন্টটা হয় হচ্ছে কাইনেটিক মোশন অফ অ্যাটমস এন্ড মলিকিউল পাস অ্যাওয়ে হিট ফ্রম ওয়ান টু অ্যানাদার। মানে হচ্ছে একটা একটা অ্যাটম আরেকটা অ্যাটমের কন্ট্যাক্টে থাকার কারণে কি হয়, একটা থেকে আরেকটা অ্যাটমের মধ্যে এই হিটটা পাস করে, এটাকে আমরা বলি কন্ডাকশন। উদাহরণ দেওয়া হয়েছে মেটাল বার হিটেড ইন বয়লিং ওয়াটার। আমরা যদি ডিভাইস দিয়ে মেলানোর চেষ্টা করি যে কোন ডিভাইস কন্ডাকশন মেথডে হিট ট্রান্সফার করে, অথবা আমাদের বডি কন্ডাকশন মেথডে হিট পাই কোন কোন ডিভাইসের কারণে, আমরা কি কি বলবো? প্যারাফিন ওয়াক্স। প্যারাফিন ওয়াক্স কি? তোমার প্যারাফিন ওয়াক্স হচ্ছে মোমের একটা পুড়লে তোমার কোন একটা লিম্বের উপরে দেওয়া হয়, সেখান থেকে তোমার বডির ভিতরে হচ্ছে হিট যায়। তো কি হয়, মোম থেকে তোমার স্কিন আসে, স্কিন থেকে হচ্ছে আস্তে আস্তে শরীরের ভিতরে হিটটা যায়। তো প্যারাফিন ওয়াক্স কন্ডাকশন মেথডের উদাহরণ, এখানে দেওয়া হয় নাই বাট আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি প্যারাফিন ওয়াক্স কোন মেথডে হিট ট্রান্সফার করে, তুমি কি উত্তর দিবে? কন্ডাকশন। কন্ডাকশন, আচ্ছা। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কনভেকশন। কনভেকশন আমরা একবার করে নিব, তারপর আমি বর্ণনা করবো, সবাই একবার দেখে নাও। কন্ডাকশনের সাথে কনভেকশনের পার্থক্য কোথায় ছিল? কন্ডাকশন কি ছিল, একটা ম্যাটেরিয়াল থেকে আরেকটা ম্যাটেরিয়ালে পাস হচ্ছে বাট ম্যাটেরিয়াল গুলো স্থান পরিবর্তন হয় না। কিন্তু কনভেকশনে কি হবে, ম্যাটেরিয়াল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার কারণে তোমার শরীরে হচ্ছে হিট প্রডিউস হবে। কনভেকশন মানে পরিচালন। যেটা উদাহরণ কি ছিল, তুমি যদি ফ্রাইং প্যানে ওয়াটার দাও সেটা হচ্ছে আস্তে আস্তে ফোটা শুরু করে, তাই না? এটা ছিল হচ্ছে কনভেকশনের উদাহরণ। আমরা যদি ডিভাইস দিয়ে বানানোর চেষ্টা করি, কনভেকশন হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার আল্ট্রাসাউন্ড থেরাপি, ইউএসটি, এটা সেকেন্ড ইয়ার আমরা পড়বো। এখানে হচ্ছে তোমার কিছুটা হিট প্রডিউস হয়, এটা হচ্ছে কনভেকশন মেথডের। কেন, আল্ট্রাসাউন্ড যেটা থাকে ডিভাইসে তোমার শরীরে যখন পাস করা হয়, সাউন্ড ওয়েভ কি করে, সাউন্ড ওয়েভ তোমার শরীরের ভেতরে যে মলিকিউল গুলো থাকে সেগুলোতে চেঞ্জ করে, ক্যাভিটেশন হয়। ক্যাভিটেশন অ্যান্ড অ্যাকোস্টিক স্ট্রিমিং এর কারণে কি হয়, এই দুটো ওয়ার্ড নতুন বাট ডিটেলে যাবো না, সেকেন্ড ইয়ার তোমরা নিতে পড়বে। সেটা হচ্ছে তোমার বডির যে মলিকিউল গুলো আছে সেগুলো হচ্ছে একটা থেকে আরেকটার মধ্যে ট্রান্সফার হয় হিটটা, যে কারণে কি হয় তোমার শরীরে হিট প্রডিউস হয়। সো কনভেকশন অথবা যদি বলি আল্ট্রাসাউন্ড থেরাপি কি মেথডে হিট ট্রান্সফার করে, তুমি কি উত্তর দিবে? কনভেকশন।
কনভেকশন গুড ভেরি গুড পরের মেথড হচ্ছে হচ্ছে তোমার রেডিয়েশন রেডিয়েশনে কি থাকে মানে বিকিরণ যেটা আমরা জানি যে বিকিরণ যেটা কোন প্রকার মিডিয়া ছাড়া হিট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে এটাকে আমরা বলি হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে এই রেডিয়েশনগুলো আমরা চোখে দেখতে পাই না বাট এনার্জি ঠিকই ট্রান্সফার হয় এটাকে আমরা বলি হচ্ছে রেডিয়েশন রেডিয়েশনের সহজ উদাহরণ হচ্ছে আয়রন আয়রন আমরা পড়েছিলাম ইনফ্রারেড রেডিয়েশন আমরা ডিভাইসটা দেখেছিলাম মনে আছে লাল রঙের একটা লাইট ছিল সব জায়গায় দেখা যায় থেরাপি সেন্টারগুলো আচ্ছা পরের মেথড হচ্ছে কনভার্সন টেম্পারেচার চেঞ্জেস ওয়েন এনার্জি ইজ ট্রান্সফর্মড মেকানিক্যাল ফ্রিকশন ইলেকট্রিক্যাল এনার্জি আল্ট্রাসাউন্ড কনভার্সন হচ্ছে তোমার ট্রাকশন আমরা ইউজ করি তাই না ট্রাকশন ট্রাকশন যখন আমরা ইউজ করি তখন কি হয় বডির যে মাসলগুলো সেগুলোতে হচ্ছে পুল হয় এবং পুশ হয় যে কারণে কি হবে তোমার বডিতে ব্লাড সার্কুলেশন বাড়বে এটা হিটের সাথে রিলেটেড না এটা সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রোথেরাপির সাথে রিলেটেড বাট আমরা হিটের মধ্যে নিয়ে আসছি কারণ কিছুটা হিট প্রডিউস হয় এভিডেন্স তাই বলে সো ট্রাকশনের মাধ্যমে যে হিটটা প্রডিউস হয় অথবা হিটের যে চেঞ্জ হয় এটাকে আমরা বলবো কনভার্সন ঠিক আছে এটা তৈরি হবে মাসল এটা খুব রেয়ার কেসে মেকানিক্যাল পেইনের ক্ষেত্রে আমরা ট্রাকশন দিয়ে তেমন কোনো হিট পাবো আচ্ছা তারপর আমরা মেথডটা জেনে রাখলাম যে কনভার্সন মেথডে হিট ট্রান্সফার হয় এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ড তাহলে আমরা পাচ্ছি দুইটা মেথড একটা হচ্ছে তোমার কনভেকশন একটা হচ্ছে কনভার্সন দুইটা মেথডে হিট ট্রান্সফার করে থাকে আল্ট্রাসাউন্ড দেখো লাস্ট উদাহরণ দেওয়া আছে আল্ট্রাসাউন্ড পরের মেথড হচ্ছে ইভাপোরেশন কি দেওয়া আছে একবার পড়ে নাও ঠিক আছে ইভাপোরেশন হচ্ছে কি একটা ফর্ম যেটা হচ্ছে লিকুইড কে গ্যাসে পরিণত হয় এই মানে লিকুইড যখন গ্যাসে পরিণত হয় তখন যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি হচ্ছে ইভাপোরেশন ইভাপোরেশন মেথডটা আমরা পাবো হচ্ছে তোমার আইস যখন পড়বো তখন ইভাপোরেশনে কি থাকে ইভাপোরেটিং স্প্রে থাকে ইভাপোরেটিং স্প্রে কি তোমরা দেখবা স্পোর্টস অথবা খেলার সময় প্লেয়াররা যদি ইনজুর হয় তার শরীরের উপর একটা স্প্রে দেওয়া হয় খেয়াল করেছো কি স্প্রেতে কিছু স্প্রেতে কিন্তু কোনো কালার না স্প্রেটা কি হয় কিছুক্ষণ দিবে ওই স্প্রে এর মধ্যে কি থাকে তোমার এই কোল্ড যে জিনিসটা যে এনার্জিটা সেটা থাকে হচ্ছে তোমার সম্পূর্ণ স্প্রে এর মধ্যে কি হয় তোমার বডিতে যখন দিয়ে দেওয়া হয় বডিতে লাগে লাগার পর কি হয় এটা জিনিসটা ইভাপোরেট হয়ে যায় মানে হচ্ছে গ্যাস হয়ে যায় গ্যাস হওয়ার সময় তোমার কি হয় এই মানে হিটের যে ফিলিং আছে আরো সহজে বলি তোমরা যদি বাসায় মেন্থল স্প্রে যদি না থাকে ঝান্ডুবাম ইউজ করে তো ব্যথার কারণে সবাই কম বেশি ইউজ করেছে করেছো না দেখবা তুমি যখন এরিয়াতে অ্যাপ্লাই করবে ওটা জেলের মতো থাকে বাট কিছুক্ষণ পরে দেখবা শরীরটা হচ্ছে শিরশির করা শুরু করে কিছুক্ষণ পরে যদি আবার জেলে হাত দাও দেখবা জেলটা হচ্ছে পাতলা হয়ে গেছে আগের চাইতে কারণ কি যেটা লিকুইড ছিল সেটা গ্যাসে পরিণত হয়েছে বাট তোমার স্কিন কি হবে খুব ঠান্ডা হয়ে যাবে এই মেথডটা হচ্ছে ইভাপোরেশন ক্লিয়ার বডিতে ন্যাচারাল ওয়েতে ইভাপোরেশন হয় হচ্ছে তোমার সুইটিং এর কারণে সুইটিং এর কারণে কি হয় তোমার শরীরের এক্সট্রা হিটটা বাইরের দিকে প্রসেস হয়েছে সো ইভাপোরেশন মেথডটা আমরা ওইভাবে ডিভাইস দিয়ে উদাহরণ দিতে পারবো না হাইড্রোকোলেটারাল প্যাক আছে বাট ওটা অ্যাকচুয়াল ইভাপোরেশন হাইড্রোকোলেটারাল প্যাক কি সিলিকা জেলের একটা প্যাক আমরা হট প্যাক চিনি না যে গায়ে সেক দেওয়ার জন্য বিভিন্ন বোতল পাওয়া যায় জি স্যার ওরকমই একটা প্যাক বাট সেটা হচ্ছে তোমার সিলিকা জেল থাকে সিলিকা জেল কিভাবে বোঝাই ইলেকট্রনিক ডিভাইস যদি কেনো তাহলে দেখবে ভেতরে একটা ছোট প্যাকেট থাকে খেয়াল করেছো কি জুতার বক্সেও থাকে ওটা হচ্ছে সিলিকা জেল ওই সিলিকা জেল কি করতে পারে প্রচুর পরিমাণ আর্দ্রতা নিতে পারে এটা তোমরা মনে কেমিস্ট্রিতে পড়েছিল হয়েছিল কিনা জি স্যার সিলিকা জেল প্রচুর পরিমাণ আর্দ্রতা শোষণ করতে পারে এই সিলিকা জেল ইউজ করে হচ্ছে থেরাপি দেওয়া হয় এটা আমরা পড়বো হাইড্রোকোলেটারাল প্যাক ওকে আমরা কন্টিনিউ করি সো আমরা তিনটা মেথড তোমাদের খুব জিজ্ঞেস করবো যেটা সবচেয়ে কমন কন্ডাকশন কনভেকশন আর রেডিয়েশন উদাহরণ দিয়ে বোঝাতে হবে যে স্যার আয়ারআর রেডিয়েশন মেথডে কিভাবে ট্রান্সফার করে যে স্যার আয়ারআর আমরা দিলাম আয়ারআর লাইটটা যা শরীরে পড়ছে বাট আমরা আয়ারআর লাইটটা দেখতে পাচ্ছি না মানে পাস যে হচ্ছে দেখতে পাচ্ছি না সো এই মেথডটা হচ্ছে রেডিয়েশন এইভাবে তুমি অ্যান্সার দিবে একই রকম আগের গুলো অ্যান্সার দিবে ঠিক আছে আমরা হিট কি কারণে হচ্ছে আমরা গেইন করি সব জিনিস তারপর আমরা জিজ্ঞেস করতে পারি যে বলতো হিট কিভাবে শরীরে প্রোডিউস হতে পারে অথবা কজ অফ হিট প্রোডাকশন কি কি কারণে হিট প্রোডাকশন হয় কজ অফ হিট কে না কজ অফ হিট প্রোডাকশন একই জিনিস এক নাম্বার হচ্ছে বেসাল মেটাবলিজম মেটাবলিজম আমরা কি বলেছিলাম
শরীরের সেলের মধ্যে যদি রান্না বান্না হয়, এটিপি রান্না হয় না শরীরে, যেখান থেকে তোমার হিট প্রডিউস হয়, এটাকে আমরা বলি হচ্ছে বেজাল মেটাবলিজম। অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ফ্রম এনভায়রনমেন্ট, রোদে যদি তুমি যাও, রোদের যে আলোটা সেটা তো তোমার শরীরে রেডিয়েশনের মধ্যে পড়ে না, বাট শরীরে তো হিট প্রডিউস হয়, মানে শরীর তো গরম হয়। মেটাবলিজম অফ মাসল কন্ট্রাকশন, তুমি যদি এক্সারসাইজ করো দেখবা হচ্ছে মাসলটা গরম হয়ে গেছে, যদি কেউ হচ্ছে ওয়েট লিফটিং করো তাহলে দেখবা ওয়েট লিফটিং করার পর তুমি মাসলে হাত দিয়ে দেখবা তোমার মাসলটা হিট প্রডিউস করেছে, হিট গেইন করেছে। কন্ডাকশন ফ্রম হটার অবজেক্ট, তুমি যদি গরম কিছু ধরে রাখো সেক্ষেত্রে হচ্ছে তোমার শরীরে হিট প্রডিউস হয়। তারপর হচ্ছে মেটাবলিজম অফ আদার টিস্যু বিয়ন্ড বেজাল, মানে ডাইজেশন, কখনো কখনো কি হয় তোমার আদার টিস্যুতে যদি মেটাবলিজম হয় সেটার কিছু হিট কন্ডাকশনের মাধ্যমে তোমার ওই সেলে প্রবেশ করতে পারে। যেমন বললাম আমরা যে হিট দিব আয়ারআর যে এরিয়াতে দিব, আমরা দেখবো আয়ারআর যে এরিয়াতে দিয়েছি এটা ছাড়াও বাইরের এরিয়াতে হিট প্রডিউস হয়েছে। সো কি হয় ওই মেটাবলিজম এক সেল থেকে আরেক সেলের মধ্যে ট্রান্সফার হয়, এর মাধ্যমে হিট প্রোডাকশন হতে পারে। কোনো কোয়েশ্চেন এগুলো মুখস্থ করা লাগবে না, বুঝতে হবে তিনটা চারটা পয়েন্ট, বুঝলে তুমি এটার উপর সবকিছু। নাম্বারটা বুঝি নাই, মেটাবলিজম অফ আদার টিস্যু বিয়ন্ড বেসাল, মানে মানে হচ্ছে তোমার যেটা বললাম তুমি যদি একটা এরিয়াতে হিট দাও ওই একটা এরিয়াতে কিন্তু পড়বে না, আশেপাশে এরিয়াতে হিট ছড়ায়। তোমরা কি সবাই দেখতে পাচ্ছো আমরা জানি কন্ডাকশন, মনে করো তুমি সার্কুলার একটা এরিয়াতে হিট দিচ্ছো, বাট কি হবে একটু পরে ওই হিটটা আশেপাশে সেলগুলোতে ছড়াবে কিনা, কন্ডাকশন প্রক্রিয়া ছড়াবে কিনা? জি স্যার। আচ্ছা কিভাবে ছড়াবে? কন্ডাকশন প্রক্রিয়া, আমি তো বলে দিচ্ছি। সো কি হচ্ছে মেটাবলিজম হচ্ছে তোমার যে এরিয়াতে হিট দেওয়া ওই এরিয়াতে, বাট আশেপাশে এরিয়া কেন গরম হচ্ছে, কারণ কি এই হিটটা যখন ট্রান্সফার হয় আশেপাশের এরিয়া গুলার মেটাবলিজম ও বেড়ে যায়। সো কি হচ্ছে এই এরিয়া ঠান্ডা না, পাশের টিস্যু গরম, ওখান থেকে হিট এখানে আসার কারণে এখানে মেটাবলিজম হচ্ছে আর এই এরিয়াতে হিট ট্রান্সফার হচ্ছে। বুঝতে পেরেছো? পরের স্লাইডে আমরা যাই। কজ অফ হিট লস, কি কি কারণে আমরা হিট লস করে থাকি, দেখো কি দেওয়া আছে। রেডিয়েশন টু দ্য এনভায়রনমেন্ট, মানে কি তোমার শরীরে হিট পড়ার পর হিটটা ছড়িয়ে যায় ইভাপোরেশনের কারণে, কখনো কখনো রেডিয়েশনের কারণে যেতে পারে। কন্ডাকশন টু এয়ার কন্টিনিউয়ালি রিমুভড বাই কনভেকশন, মানে কি তোমার কনভেকশন, কনভেকশন প্রক্রিয়াতে আমরা কি বলেছিলাম যে একটা সেল থেকে আরেকটা সেলের মুভমেন্টের মাধ্যমে কি হয় হিটটা ট্রান্সফার হয়। মনে করো তুমি থেরাপি নেওয়ার পরে হচ্ছে দাঁড়িয়ে আছো, হিটটা সরিয়ে নেওয়া হয়েছে, তোমার ব্লাড কি করবে, সার্কুলেশন হবে না, ফুল বডির ব্লাড তো ওখানে সার্কুলেট হবে। সো তোমার যে এরিয়াতে হিট দেওয়া হয়েছে ওই এরিয়ার টেম্পারেচার বেশি, বাট বডির টেম্পারেচার তো কম। সো বডি কি করবে ওই হাই টেম্পারেচারটাকে ব্যালেন্স করার জন্য কি করবে, কনভেকশন করবে ওই এরিয়াতে। সো তোমার হিটটা কমে আসবে ওই এরিয়া থেকে। আচ্ছা ইভাপোরেশন, আমি যেটা বললাম যে ইভাপোরেশন ফ্রম স্কিন, তোমার শরীরে যখন সোয়েটিং হয় সোয়েটিং এর কারণে কি হবে হিট লস হবে, তাই না? আমরা যে ঘামে, ঘামের কারণে কি হয় শরীর ঠান্ডা হয়। পরের হচ্ছে এক্সেল ওয়ার্ম এয়ার, মানে ফোর্স কনভেকশন, আমরা যদি ওয়ার্ম এয়ার বারবার এক্সেল করি, দেখবা তুমি যদি দৌড়ে আসো, দৌড়ে আসার পর তোমার নিঃশ্বাস অনেক ঘন হয় এবং খুব গরম হয়, কেন তোমার শরীরে যে মেটাবলিজমের কারণে যে হিটটা তৈরি হয়েছে, তুমি যখন রেস্ট নিও তোমার বারবার ইনহেলেশন হয় এক্সেলেশন হয়, বেশি বেশি এক্সেলেশন হওয়ার কারণে কি হয় তোমার বডি টিস্যু থেকে ওই এয়ারের মাধ্যমে শরীরে হিটটা বাইরের দিকে চলে আসে। সবার শেষে আছে এক্সক্রিশন অফ ইউরিন ফেসেস এন্ড আদার ফ্লুইডস, মানে কি ওয়াশরুমে আমরা যে অ্যাক্টিভিটি গুলো করি, মানে যে টয়লেটের মাধ্যমে কি হয় শরীর থেকে হিট লস। কি প্রক্রিয়া এটা? খুব মজার একটা প্রক্রিয়া, তোমরা শীতের দিনে অবশ্যই খেয়াল করেছো, আমি না বলি তোমরা আমাদের ভালো জানো। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। মেথডস অফ হিটিং, এটা যদি অন্যভাবে আমরা বলি এটাকে আমরা বলবো কিভাবে বলা যায় থেরাপিউটিক হিটিং কয় প্রকার, এটা বোঝানোর জন্য হচ্ছে বোঝানো হয়েছে মেথডস অফ হিটিং দুই প্রকার, সুপারফিশিয়াল হিটিং, ডিপ হিটিং। এটা আমরা কোথায় বলেছিলাম? আমরা বলেছিলাম একদম প্রথম ক্লাসে, মনে আছে? ফিজিক্যাল এজেন্টস এর প্রথম চ্যাপ্টারে আমরা হিটিং এর মেথড পড়েছিলাম, সুপারফিশিয়াল আর ডিপ। আচ্ছা আমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবো, সেটা হচ্ছে একটা ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে থার্মাল ব্যারিয়ার। এক্সটার্নাল যে টিচাররা আসবে তারা এই শব্দটা তোমার মুখ থেকে শুনতে যাবে যে থার্মাল ব্যারিয়ার কথাটা তুমি বলেছো কিনা। সুপারফিশিয়াল হিট সেই হিট যে হিট গুলা থার্মাল ব্যারিয়ার ক্রস করে না। কি বললাম? সুপারফিশিয়াল হিট
সেসব হিট যারা থার্মাল ব্যারিয়ার ক্রস করে না, মানে তোমার স্কিন সর্বোচ্চ মাসলের সুপারফিশিয়াল লেয়ার পর্যন্ত করবে, এর ভিতরে যাবে না, সেগুলো হচ্ছে সুপারফিশিয়াল হিট। বুঝতে পেরেছো তোমরা কি বলেছি? কারোর প্রবলেম হয়েছে কিনা? আরেকবার বলেন স্যার। সুপারফিশিয়াল হিট হচ্ছে সেসব হিট যারা থার্মাল ব্যারিয়ার ক্রস করে না। এই থার্মাল ব্যারিয়ার কথাটা তোমরা নিজেরা বলো, আমার সাথে সাথে বলার চেষ্টা করো যে সুপারফিশিয়াল হিট সেসব হিট যারা থার্মাল ব্যারিয়ার ক্রস করে না। বাট তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি অবশ্যই ইংলিশে অ্যান্সার দিবে। ক্লিয়ার? মানে হচ্ছে তোমার বোনস বোনস অথবা মাসলের ডিপ লেয়ার পর্যন্ত যেসব হিট দিতে পারে তাদের আমরা বলবো ডিপ হিট, আর এত ডিপ পর্যন্ত যেসব হিট যেতে পারে না তাদের আমরা বলবো সুপারফিশিয়াল হিট, অন্য কথা যদি বলি। ঠিক আছে? দেখো উদাহরণ কি দেওয়া আছে, হট প্যাক দেওয়া আছে, ওয়াক্স থেরাপি দেওয়া আছে, তারপর হচ্ছে লেজার দেওয়া আছে, এইসব কারণে যে হিট গুলো প্রডিউস হয় এগুলা স্কিনের উপরে থাকে, সর্বোচ্চ মাসেলের উপরে লেয়ার পর্যন্ত যায়। মাসেলের লেয়ার আমরা পরবর্তীতে পড়বো আস্তে আস্তে, বাট এতটুকু জেনে রাখা ভালো যে হিট সুপারফিশিয়াল হিট থার্মাল ব্যারিয়ার ক্রস করে। পরবর্তী স্লাইডে চলে যাই। তো ডিপ হিট কারা হবে? ডিপ হিট তারা যারা থার্মাল ব্যারিয়ার কি করে ক্রস করে। উদাহরণ কি? তিনটা উদাহরণ খুব ভালো মনে রাখা উচিত। আল্ট্রাসাউন্ড কন্ট্রোভার্সিয়াল এটা বলো না, মাইক্রোওয়েভ আর শর্টওয়েভ ডায়াথার্মি। মাইক্রোওয়েভ ডায়াথার্মিও আছে, বাট মাইক্রোওয়েভ যে রেটা সেটা সরাসরি থার্মাল ব্যারিয়ার ক্রস করে, শর্টওয়েভ ডায়াথার্মি থার্মাল ব্যারিয়ার ক্রস করে। মানে তুমি বলবা মাইক্রোওয়েভ ডায়াথার্মি শর্টওয়েভ ডায়াথার্মি, এটা বলে একবারে কভার হয়ে যায়। আল্ট্রাসাউন্ড বলো না, আপাতত আল্ট্রাসাউন্ড ডিলিট করে দিলাম, ওখানে দেওয়া আছে লেকচার নোটে, বাট আল্ট্রাসাউন্ড বলো না, এটা আমি শিওর না, বাট বইটাতে দেওয়া ছিল এই কারণে আমি দিয়েছি। আমি আরো এভিডেন্স খুঁজবো যে আল্ট্রাসাউন্ড ডিপ হিট প্রডিউস করে কিনা। ক্লিয়ার? ডিপ হিট যেটা সেটা একদম তোমার স্কিন ভেদ করে মাসল পর্যন্ত যায়। অনেক ক্ষেত্রে কি হয় তোমার স্কিনও গরম হয় না, সরাসরি মাসল গরম হয় না। আর তুমি জিজ্ঞেস করতে পারো স্যার যে স্কিন গরম হয় না মাসল কিভাবে গরম হয়, বুঝে আসে না? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে রেসিস্টেন্স আর টলারেন্স, এই দুটো জিনিস আমরা জানি কিনা। আচ্ছা, অন্যভাবে উদাহরণ দেই। আচ্ছা, আমরা শব্দোত্তর তরঙ্গ পড়েছি না? জি স্যার। কি হয় তোমার 20,000 হার্টজ এর উপরে যদি হয় আমরা কোনো কিছু শুনি না, তাই না? জি স্যার। কিন্তু এমন না যে সাউন্ড ওয়েভটা নাই, সাউন্ড ওয়েভটা কিন্তু আছে, আমাদের কানে নেওয়ার ক্ষমতা নেই। আবার কিছু কিছু থাকে, মানে এগুলাকে হচ্ছে আমাদের শব্দোত্তর, মানে কি আমাদের স্কিন এমন কিছু টেম্পারেচার আছে যেটা সরাসরি সহ্য করতেই পারে না, মানে নিতেই পারে না। সেক্ষেত্রে কি হয় স্কিন গরম হয় না, ভেতরে যে টিস্যু আছে সেগুলো গরম হয়। এই একই মেকানিজমে, যেটা মানে অ্যাকচুয়াল মেকানিজমটা আমরা বর্ণনা করতে পারি না যে 20,000 হার্টজ এর উপরে আমরা কেন শুনি না, এটার কোনো মানে বর্ণনা আছে কি, আসছে কিনা জানা নাই আমাদের, তাই না? একই রকম কিছু কিছু হিট আছে যে তুমি যদি হিট দাও তোমার স্কিন বুঝেই না যে এখানে হিট পড়ছে, বাট তোমার ভিতরের টিস্যু গুলো ঠিকই গরম হয়। আবার রেসিস্টেন্স কি জিনিস? রেসিস্টেন্স হচ্ছে সেই জিনিস যে 20,000 হার্টজ এর নিচে যত সাউন্ড আছে তুমি কান থেকে ওটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, করবা কিনা? করবা কিনা? জি স্যার। আচ্ছা, যেগুলো তোকে তুমি রেসিস্ট করবা সেগুলো তো সুপারফিশিয়াল হিট, মানে তোমার স্কিন রেসিস্ট করে, হিট থেকে বেশি ভিতরে যেতে দেয় না। যে কারণে কি হবে, আয়ারের যখন দিবা পেশেন্ট কি করবে, গরমের কারণে বলবে স্যার বেশি গরম লাগতেছে, হিটটা সরায় না, কারণ কি থার্মাল ব্যারিয়ারে যে আটকা পড়ে যায়। আর ডিপ হিট যেটা সেটা থার্মাল ব্যারিয়ারে মানে ক্রস করে চলে যায়, থার্মাল ব্যারিয়ার বুঝেই না কিছু পাস করছে কিনা, সেক্ষেত্রে কি হয় খুব ভেতরে হিটটা প্রডিউস হয়, মানে তোমার বোনস গরম হয়ে যাবে, মাসল গরম হয়ে যাবে, বাট স্কিন অতটা গরম হবে না। কিন্তু পেশেন্ট ঠিকই বুঝতে পারবে যে ভিতরে গরম হয়েছে, সেক্ষেত্রে তুমি কি করবে টেম্পারেচার চেক করবে যে কতটুকু গরম হলো। এই জিনিসটা তোমরা আরেকটু গবেষণা করো, তুমি আরেকটু ভালো বুঝতে পারবা, বাট এতটুকু জেনে রাখো সুপারফিশিয়াল হিট থার্মাল ব্যারিয়ার ক্রস করে না, উদাহরণ ওয়াক্স থেরাপি, ইলেকট্রিক্যাল হিটিং প্যাড। আর ডিবি যেটা সেটা থার্মাল ব্যারিয়ার ক্রস করে, উদাহরণ হচ্ছে মাইক্রোওয়েভ ডায়াথার্মি, শর্টওয়েভ ডায়াথার্মি। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি মোর কোশ্চেন্স মাই ডিয়ার স্টুডেন্টস? নাই? আমরা পরবর্তী স্লাইডে যাই, এটাই শেষ।
এখন আমরা হিট নিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, তাই না? এখন একটা পেশেন্টকে যে হিট দিব, তার আগে তো আমাদের একটু বুঝে শুনে দিতে হবে, তাই না? কিভাবে বুঝে শুনে দিতে হবে? যে একটা পেশেন্টকে হিট দিলাম, একটা হিট যে দিচ্ছি অথবা কোল্ড যে দিচ্ছি, পেশেন্ট বুঝে কিনা যে এটা ঠান্ডা না গরম, পেশেন্টের তো প্রবলেম থাকতেই পারে। যেমন স্ট্রোক পেশেন্ট, স্ট্রোক পেশেন্ট কিন্তু তোমরা যখন পার্সোনালি ডিল করবে তখন বুঝতে পারবে যে স্ট্রোক পেশেন্ট কিন্তু ঠান্ডা গরম এর অনুভূতি সবসময় বুঝে না। অথবা স্পাইনাল কর্ড ইঞ্জুরি পেশেন্ট যারা, যাদের হচ্ছে ওই জায়গার কোনো সেন্সেশনই নেই, তারা কিন্তু ঠান্ডা না গরম এটা কিন্তু বুঝতে পারে না। এখন পেশেন্ট যদি ঠান্ডা অথবা গরম এটা বুঝতে না পারে, কি সমস্যা হবে? একজন দুজন বলো দেখি। আমাদের তাপ বোঝার অনুভূতি, মানে আমরা বুঝি কিনা তাপমাত্রাটা। আচ্ছা, থার্মাল সেন্সেশন যখন আমরা টেস্ট করবো, আমাকে দুইটাই টেস্ট করতে হবে, যে সে ঠান্ডা বুঝে কিনা, সে গরম বুঝে কিনা, আর থার্ড জিনিস যেটা ঠান্ডা গরমের পার্থক্য সে করতে পারে কিনা। তিনটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। কি কি? প্রথম পয়েন্ট, যে পেশেন্ট ঠান্ডা বোঝে কিনা। সেকেন্ড পয়েন্ট, পেশেন্ট কোনটা গরম সেটা বোঝে কিনা। আর থার্ড হচ্ছে কি, পেশেন্ট ঠান্ডা আর গরম দুটা পার্থক্য করতে পারে কিনা, যে কোনটা ঠান্ডা কোনটা গরম। ক্লিয়ার কিনা? এটা কি যে প্যারালাইসিস ওই সাইডের জন্যই নাকি অন্যান্য সাইডের জন্য? প্যারালাইসিস এর কথা আসছে না, আমরা নর্মাল পেশেন্টের কথা বলছি। নরমাল যে কোনো পেশেন্ট কে আমরা টেস্ট করার, মানে হিট দেওয়ার আগে টেস্ট করে নিবা তার থার্মাল সেন্সেশন ওকে আছে কিনা। ক্লিয়ার? মানে এতটুকু বুঝতে পেরেছো কিনা যে থার্মাল সেন্সেশন আমরা কি কি জিনিস দেখবো, কি কি জিনিস দেখবো? একটা মানে গরম বুঝে কিনা, ঠান্ডা আর গরম মধ্যে পার্থক্য বুঝে কিনা, আর আর ঠান্ডার অনুভূতি বুঝতে পারি কিনা। আচ্ছা, সিরিয়ালে বলুন, গরম বুঝে কিনা, ঠান্ডা বুঝে কিনা, ঠান্ডা গরমের পার্থক্য করতে পারি কিনা। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই, আমরা দেখবো যে কি কি জিনিস আমরা ইউজ করবো। দুটো টেস্ট টিউব ইউজ করবো, হ্যাঁ। একটার মধ্যে থাকবে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এর পানি, আরেকটাতে থাকবে হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পানি। উল্লেখযোগ্য জিনিস হচ্ছে টেস্ট টিউব, আমি কিন্তু তোমার বালতি আনি নেই, তোমার ড্রামের মধ্যে পেশেন্টকে হাত চুবাবো না। আগের ব্যাচের বাইবাতে কয়েকজন হচ্ছে এরকম উল্টা পাল্টা করতেছিল, পরে তাদের কারেকশন করে দিছি। টেস্ট টিউব লেখা ছিল কিন্তু তারা টেস্ট টিউব বুঝে নাই, তারা বুঝতে পারছে যে এটা বাত, মানে কন্ট্রাস্ট বাত। একটা কন্টেন্ট তোমাদের পড়াবো, কন্ট্রাস্ট বাতে এই একই রকম টেম্পারেচার ইউজ করা হয়, বাট ওটা থার্মাল সেন্সেশন চেক এর জন্য না। আচ্ছা, কি কর বলতে হবে? অবশ্যই কি নিতে হবে? টেস্ট টিউব নিতে হবে। কি নিতে হবে? টিউব। আচ্ছা, টেস্ট টিউব যদি না থাকে সিমিলার কন্টেন্ট তুমি নিতে পারো, সমস্যা নাই। বাট অবশ্যই পেশেন্টের হাত আমি চুবাতে যাবো না, অথবা পিঠ চুবাতে যাবো না, ঠিক আছে? আমরা টিউবটা নিয়ে সরাসরি তার পিঠের মধ্যে টাচ করবো, তার হাতের মধ্যে টাচ করবো। কি টেম্পারেচার থাকবে? একটা হট ওয়াটার থাকবে, আরেকটাতে কি থাকবে? কোল্ড ওয়াটার। আচ্ছা, হট ওয়াটারের টেম্পারেচার কত থাকবে? টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, কত থাকবে? 40 to 45 ডিগ্রি। আমি কিন্তু আবার ফুটানো পানি টেস্ট টিউবে নিয়ে তাকে চেক করতে যাব না, এটা মাথায় রেখো। আচ্ছা, পরেরটা কি? তোমার টেস্ট টিউবের পানির টেম্পারেচার কত থাকবে ঠান্ডা পানির? 15 to 20 ডিগ্রি সেন্টিগ্রেড। খুবই সহজ জিনিস। কি লেখা আছে আমি তোমাদের বলে দিচ্ছি। লেখা আছে পেশেন্ট কে চোখ বন্ধ করতে বলবো, আর মুখটা অন্যদিকে ঘুরাইতে পারবো যাতে চোরামি করতে না পারে। ওকে, তারপর পেশেন্ট কে কি করবো? গরম পানিটা টাচ করাবো, বলবো যে এটা ঠান্ডা নাকি গরম। তারপর কি করবো? ঠান্ডা পানিটা টাচ করাবো, তাকে বলবো ঠান্ডা নাকি গরম। থার্ড টাইমে কি করবো? ঠান্ডা অথবা গরম পানি যে কোনো একটা টাচ করাবো, পেশেন্ট কে বলবো যে এটা কি, ঠান্ডা নাকি গরম। বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। পেশেন্ট যদি সবগুলো বলতে পারে তো ওকে তাকে হিট দেওয়া যাবে অথবা কোল্ড দেওয়া যাবে, কোনো ধরনের প্রবলেম নেই। এটা তোমাকে নোট করতে হবে, তুমি খাতায় নোট করা জরুরি না, বাট প্রসিডিউরের জন্য আমাদের এই কাজগুলো করা লাগে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো এর মধ্যে থেকে। আজকে ক্লাস শেষ। এনি কোশ্চেন্স?
আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আমি অ্যানসার দেব। স্যার রেট অফ ইভাপোরেশন ওই লাইনটা স্যার বুঝি নাই। ইভাপোরেশনের স্লাইড কোথায় ছিল তখন তো জিজ্ঞেস করতে পারতাম আমাকে। ইভাপোরেশনে কি জানতে চাচ্ছো মূলত? স্যার দা রেট অফ ইভাপোরেশন ওটা স্যার কি বলছে? দা রেট অফ ইভাপোরেশন ওর প্রশ্নটা কেউ বুঝতে পারলে অ্যানসার দাও। তুমি প্রসেসটা জানতে চাচ্ছো? জি স্যার, এয়ার প্রেসারটা স্যার মানে প্রেসারের যেটা ওটা স্যার বুঝি নাই, মানে এটা রেটটা কি হবে? জাস্ট আ মোমেন্ট, আমি স্লাইড শেয়ার দিচ্ছি। স্যার দা রেট অফ ইভাপোরেশন ডিপেন্ডস অন দা পাওয়ার সাপ্লাইড এন্ড দা ভেপর প্রেসার অফ দা এয়ার অ্যাবাভ দা লিকুইড। এই লাইনটা স্যার বুঝি নাই। কত নম্বর স্লাইড এটা? জি স্যার, দা রেট অফ ইভাপোরেশন ডিপেন্ডস অন দা পাওয়ার সাপ্লাই, মানে কত হারে তোমার ইভাপোরেশনটা হচ্ছে। কি রকম মনে করো, তুমি পানির টেম্পারেচার যদি 100 ডিগ্রিতে রাখো পানি হচ্ছে ফ্রোস্ট শুরু করবে, রাইট? হোয়াট হ্যাপেন্স তুমি যদি 110 ডিগ্রি সেলসিয়াস দাও, পানির ইভাপোরেশন রেট বাড়বে না কমবে? বাড়বে। মানে হচ্ছে তুমি যদি বেশি পরিমাণ এনার্জি দিতে থাকো অথবা বেশি পরিমাণ পাওয়ার দিতে থাকো, ইভাপোরেশন রেটটা বাড়ে, তাই না? মানে এখানে বোঝানো হচ্ছে তুমি যদি মানে হিটের লেভেল কম রাখো ইভাপোরেশন রেট কম থাকবে, হিটের লেভেল বেশি নাও তাহলে ইভাপোরেশন বেশি হবে। সো ইভাপোরেশন রেট ডিপেন্ডস অন দা পাওয়ার সাপ্লাই, বেশি পরিমাণ হিট বেশি পরিমাণ ইভাপোরেশন, লো পরিমাণ কম পরিমাণ হিট কম পরিমাণ ইভাপোরেশন। একই সাথে দেওয়া হয়েছে এন্ড দা ভেপার প্রেশার অফ দা এয়ার অ্যাবভ দা লিকুইড, মানে বোঝানো হয়েছে তোমার যদি তুমি সহজ উদাহরণ দিই, তুমি যদি পানি ফোটাও, পানি ফোটানোর সময় যদি পানিটাকে ঢেকে দাও তাহলে দেখবো পানিটা তাড়াতাড়ি হচ্ছে ফুটে। খেয়াল করেছো কিনা? জি স্যার। কারণ কি, তুমি যখন ঢাকনাটা অফ করে দিচ্ছ কি হচ্ছে, ভেতরে এয়ার প্রেশারটা বেশি হচ্ছে, তাই না? যে পানি তুমি হচ্ছে ঢাকা অবস্থায় গরম করো সেটা ঠান্ডা হতে যত সময় লাগবে, যে পানি সব সময় ওপেন থাকা অবস্থায় গরম হয়েছে সেটা ঠান্ডা হতে আরো বেশি সময় লাগবে। মানে তুমি যদি বেশি সময় দিয়ে হিট দাও আর সেটাকে প্রেসারে না রাখো তাহলে ওটা ঠান্ডা হতে অনেক সময় লাগে। মানে কি, তুমি কেটলি যদি ঢাকা অবস্থায় পানি গরম করো, কেটলি খুলে দেওয়ার পর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কারণ কি, তুমি খুলে দেওয়ার পর বাইরের প্রেশার ভেতরের প্রেশার কিন্তু ম্যাচ করবে না, সো ফ্লুইড কি করবে, তাড়াতাড়ি হিটটা ছেড়ে দিতে থাকবে ম্যাচ করার জন্য। বুঝতে পারছো কিনা? আমি কঠিন করে বলছি? প্রশ্ন? জি স্যার। জি স্যার তো বুঝলাম, কঠিন না সহজ? বুঝতে পারছো কিনা স্যার? একটু সহজ করে বলেন স্যার। আচ্ছা একটু সহজ করে বলবো। সেটা হচ্ছে তুমি একটা কেটলিতে আজকে পানি গরম করবে, হ্যাঁ, দুইটা কেটলিতে, একটাতে কি করবা তুমি হচ্ছে ঢেকে দিবা আরেকটাতে হচ্ছে ঢাকবা না, ঠিক আছে? জি স্যার। যেটাতে তুমি ঢেকে দিবা দেখবা ওটা তাড়াতাড়ি ফুটছে, পানিটা তাড়াতাড়ি ফুটে গেছে, মানে খুব গরম। আর যেটা দেখবা তুমি থাকো না ওটা ফুটতে সময় লাগতেছে, বাট এটা ফুটে নাই ওটা তুমি তুমি ফুটাবো সময় নিয়ে। তারপর কি করবা, কেটলিটা দুইটা এক জায়গায় রাখবা, যেটা তোমার ঢাকা ছিল ওটা খুলে দিবা, তাহলে দেখবা কি যে কাঠিটা ঢাকা ছিল ওটার পানি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে, আর যেটা তুমি ওপেন রাখছো গরম হতে সময় বেশি লাগছে ওটা কি হবে, অনেক সময় গরম থাকছে। এক্সপেরিমেন্ট চালাও, বুঝতে পারবা? কে বুঝতে পেরেছ সে বলো।
স্যার যেটা অনেক গুড যখন আমরা কেটলিটা ঢেকে দিচ্ছি এয়ার প্রেসারটা ভেতরে বেশি আমার যতটুকু এটা ঢেকে দিচ্ছি ওখানে এয়ার প্রেসার খুবই বেশি বাট বাইরের প্রেসার কিন্তু নরমাল এনভায়রনমেন্টাল প্রেসার কিন্তু নরমাল আমি যখন ঢাকনাটা খুলে দিব ওই প্রেসারটা রিলিজ হয়ে যাবে তাই না সো বাইরের এয়ার প্রেসার চেষ্টা করবে এই প্রেসারের সাথে মিক্স করার জন্য সেক্ষেত্রে কি হবে তোমার ফ্লুইড থেকে হিটটা বেরোতে শুরু করবে বেশি বেশি করে তুমি এক্সপেরিমেন্ট দেখো আরো ভালো বুঝতে পারবে স্যার এটা স্যার আরেকভাবে বলা যায় যে এখানে এনার্জিটা বেশি আসতেছে যেটা খোলা ছিল সেটা এনার্জি পরে রিলিজ করতে টাইম লাগে আর যেটা ঢেকে দেওয়া হচ্ছে সেটা এনার্জি কম আর সেটা যখন খুলে দেওয়া হয় সেটা এনার্জিটা তাড়াতাড়ি রিলিজ করে এখন ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয় এখন তোমার কোশ্চেনের অ্যানসার মানে তুমি যেটা কোশ্চেন করেছিলে যে কেন হয় তো আমি যদি জিজ্ঞেস করি কেন ঠান্ডা হয় তুমি কি বলবা বাইরের বস্তুটাকে ব্যালেন্স করার জন্য টেম্পারেচার না বাইরের প্রেসারটাকে ব্যালেন্স করার জন্য এটা মনে রাখো ভ্যাপর প্রেসার মানে কি যেটা ঢাকা ছিল ওটার এয়ার প্রেসার বেশি না এয়ার প্রেসার মানে বুঝো কি না বাতাসের যে চাপ বাতাস কিন্তু তোমার ওই কিটলির মানে ঢাকনাতে বাড়ি খেতে খেতে তোমার পানির উপরে বারবার এসে পড়ে কারণ তাড়াতাড়ি গরম হয় পানি বাট ওটা খুলে দিলে ওই প্রেসারটা তো নাই সো ওটা তাড়াতাড়ি ঠান্ডা হবে ফিজিক্স ফিজিক্স Any more questions? কারো কোনো প্রবলেম আছে কিনা এটা বুঝতে বর্ষণ বুঝতে পেরেছ কি বলেছি জি স্যার আচ্ছা তুমি তাহলে কি করবা তুমি হচ্ছে প্রেসারের সাথে টেম্পারেচারের সম্পর্ক কি এটা একটু গুগলে সার্চ করবা কি বললাম জি স্যার প্রেসারের সাথে টেম্পারেচারের রিলেশন আরেকটা উদাহরণ ছিল ফিজিক্স বইয়ে সেটা হচ্ছে তোমার পাহাড়ের উপরে পানি তাড়াতাড়ি ফুটে তাই না জি স্যার প্রেসার কম থাকার কারণে তখন কি হয় তোমার মানে পানি তাড়াতাড়ি ফুটলে কি হয় পানি তাড়াতাড়ি বাষ্প হয়ে যায় স্বভাবতই দেখো পানি তাড়াতাড়ি ফুটলে তাড়াতাড়ি বাষ্প হবে না জি স্যার জি স্যার সো কি হয় পাহাড়ের উপরে রান্না করা কঠিন সো প্রেসারের সাথে টেম্পারেচারের রিলেশন আছে ইভাপোরেশন হচ্ছে এই মেথডটাকেই বলা হয়েছে তুমি সার্চ করো আর একটু ভালো বেটার বুঝতে পারবে Any more questions? Yes, sir. কেউ কোনো স্লাইড বুঝতে পারো না অথবা আমি যা বলেছি এর চেয়ে বেটার কোনো উদাহরণ যদি থাকে সেটা শেয়ার করতে পারো আমিও শিখবো তোমাদের কাছ থেকে সবাই সবার কাছ থেকে শিখবো অনেক কিছু আছে শেখার আচ্ছা আমি তোমাদের অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নিই কারো কোনো কোশ্চেন অথবা কোয়ারি যদি থাকে আমাকে এখনই জিজ্ঞেস করো শুধু ক্লাস নিয়ে না বাইরে যদি কোনো কিছু জানতে চাও সেটাও জিজ্ঞেস করতে পারো এনিথিং ওয়ান্ট টু নো রোশন খান না জানেন নি কিছু জানার নাই আচ্ছা একজন দুজনকে তাহলে জিজ্ঞেস করি আচ্ছা আরিফ আরিফ আছো আরিফ মোহাম্মদ আছো আচ্ছা ফিজিওথেরাপি সম্পর্কে কিছু বলো তো তোমার কাছে জানতে আসছে কেউ যে ফিজিওথেরাপি কি জিনিস তুমি কি বলবা কিভাবে বোঝাবা জি স্যার তুমি অ্যানসার দাও দেখি তোমার বন্ধু চুপ হয়ে গেছে স্যার ফিজিওথেরাপি হচ্ছে এমন একটা চিকিৎসা যখন ডাক্তাররা কিছু করতে পারে না আমরা হচ্ছে গিয়ে পক্ষাগ্রস্ত মানুষদেরকে ট্রিটমেন্টটা দিয়ে আস্তে আস্তে রিহ্যাবিলিটেশন করে আমরা তাকে তার পুনর্জীবন মানে আগের জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করি সো আমরা বলবো ফিজিওথেরাপি পেশার বৈশিষ্ট্য হচ্ছে তিনটা তাই না একটা হচ্ছে ট্রিটমেন্ট জি স্যার দুই নম্বর হচ্ছে মেইনটেনেন্স আর থার্ড হচ্ছে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট কাদের করি আমরা যাদের অ্যাকচুয়ালি মানে প্রবলেম আমরা ঠিক করতে পারবো যেমন তোমার স্পাইনাল কর্ড কম্প্রেশন যাদের হয় স্পাইনাল ডিস্ক যাদের হচ্ছে বের হয়ে আসে পিএলআইডি আমরা যেটাকে বলি এগুলো ট্রিটমেন্ট আমরা করি মানে পেশেন্টকে অ্যাকচুয়ালি ঠিক করি পেশেন্ট সেবা নিয়ে ঠিক হয়
মেইনটেনেন্স কাদের জন্য, যাদের অ্যাকচুয়ালি কোনো ফাংশন ইমপ্রুভমেন্ট আসবে না, সো তাদের জন্য কি করতে হয় আমাদের মেইনটেনেন্স করা লাগে। আর সবশেষে বলবো যে রিহ্যাবিলিটেশন কাদের জন্য, যাদের লাইফস্টাইল একটু বেটার করা সম্ভব তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করি। ক্লিয়ার? জি স্যার। তো কেন জিজ্ঞেস করলাম মানে এটা নিয়ে মনে হয় একটা স্টুডেন্টকে হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছিল, সে ঠিক বর্ণনা করতে পারতেছিল আমাদের ডিপার্টমেন্ট কিনা জানি না, রিসেপশনের সামনে বেতন দিতে আসছিল প্রশ্ন করতে। সো আমি চিন্তা করলাম যে কয়জন আছে একটু রিক্যাপ করি। আচ্ছা 23 জন ছিল, 20 জন আছে, আমি 20 জনের অ্যাটেন্ডেন্স নিয়ে ওকে বুঝি না, কি বুঝে না যে আমি সব দেখতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। পরবর্তী, হ্যাঁ হাসান মাহমুদ বলো। আচ্ছা ফিজিক্যাল মেডিসিন, যারা ফিজিক্যাল মেডিসিন তারা হচ্ছে এমবিবিএস মূলত, মানে ডক্টর। ঠিক আছে, তারা স্পেশালাইজেশন থাকে। আমরা স্পেশালাইজেশন কিভাবে বোঝাই তোমাদের সহজভাবে, দেখছো না ডাক্তার তো অনেক ক্যাটাগরি থাকে না, অর্থোপেডিক্স থাকে, তারপর হচ্ছে নিউরো থাকে, মেডিসিন থাকে, এরকম মানে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনও একটা সাবজেক্ট আছে তাদের, একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে তাদের, তারা ওটা নিয়ে স্টাডি করে। স্টাডি করার পরে হচ্ছে তারা এই ডেজিগনেশনটা ইউজ করে, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন। কি থাকে, কন্টেন্ট কি থাকে, এটা এখনো হচ্ছে মেডিকেলের তো তোমার ক্যারিকুলামটা সম্পূর্ণ ওপেন না, কেউ যদি পাও আমার সাথে অবশ্যই শেয়ার করবে। সেখানে কিছু কন্টেন্ট থাকে, কয়েকটা কনসেপ্ট পড়ানো হয়, কিছু এক্সারসাইজ পড়ানো হয়, তাদের আমাদের মতো একদম ডিটেল না যে একটা পেশেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত পাবে। যে কারণে কি হয়, যেহেতু সাবজেক্ট সে পড়ে যায় সে ডেজিগনেশনটা ইউজ করতে পারে। ফিজিক্যাল মেডিসিন তারা মেডিসিন প্রেসক্রাইব করে, ক্ষেত্র বিশেষে তারা এক্সারসাইজ প্রেসক্রাইব করে। বাট পার্থক্য কি, একজন ফিজিওথেরাপিস্ট যে 4 বছর পড়ালেখা করে, 1 বছর ইন্টার্ন করে একটা পেশেন্টকে যেভাবে ডিল করতে পারে, ফিজিক্যাল মেডিসিন যে সার্জারি করেছে সব সাবজেক্টই করেছে, বাট মানে স্পেশালাইজেশন নাই যার। কারণ কি, তুমি 4 বছর পড়বে আর সে হচ্ছে হয়তো 1 বছর অথবা 2 বছর পড়বে কোনো একটা ডিগ্রি নিয়ে অথবা কোনো একটা সাবজেক্ট নিয়ে, দুইটা ট্রিটমেন্ট তো অবশ্যই সেম হবে না। ফর এক্সাম্পল তোমরা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল রোগী দেখার জন্য তুমি 10টা থেকে 12টা কনসেপ্ট শিখবে, তারপর নিউরো পেশেন্টের জন্য আরো 4টা মেজর কনসেপ্ট, আর একটার উপর হচ্ছে তুমি মাস্টার করবে সম্পূর্ণ যে আমি এই কনসেপ্টটা শিখবো টোটালি। তারপর হচ্ছে পিডিয়াট্রিক নিউরোলজিক্যাল আর কি, মানে হচ্ছে তুমি স্পেশালাইজেশন থাকবে, তুমি কিছু ওয়ে জানবা যে কিসের পর কি তারপর কি। বাট ফিজিক্যাল মেডিসিন যারা তারা হচ্ছে ওই 1 ইয়ারে যা পড়ে অথবা 2 ইয়ারে যা পড়ে এগুলো দিয়ে হচ্ছে তোমার এক্সারসাইজ স্পেসিফিক করে, ঠিক না একচুয়ালি। বাট তাদের এস্টাবলিশ প্রফেশন, তাদের ম্যান পাওয়ার বেশি, আর গভর্নমেন্ট পোস্ট আছে, সো তারা প্র্যাকটিস করে। আমি নর্মালি প্রফেশনাল ইস্যু নিয়ে তোমাদের সাথে ডিসকাস করি না, কেন করি না সেটা যথেষ্ট কারণও আছে, বাট ক্ষেত্র বিশেষে যদি তোমরা জানতে চাও আমি অবশ্যই অ্যান্সার দিব। কারণ আমি মনে করি যে, হ্যাঁ বলো স্যার, আমাদের থেকে কি স্যার কোনো বিষয়ে স্পেশালাইজড হওয়া যায়? হ্যাঁ যায়, স্পেশালাইজড হতে পারো তুমি অর্থোপেডিক্সে অথবা মাস্কুলোস্কেলেটালে অথবা নিউরো রিহ্যাবিলিটেশনে, তুমি স্পেশালিটি নিতে পারবে। সেক্ষেত্রে কি করা লাগবে, আচ্ছা বিএসসি এর কথা বলি, বিএসসি যেটা সেটা হচ্ছে তোমার ফাউন্ডেশন। কি বললাম, ফাউন্ডেশন মানে কি, তুমি যখন বিএসসি কমপ্লিট করবা যে কোনো কন্ডিশনে যে কোনো পেশেন্ট তুমি দেখতে পারবা। ক্লিয়ার? তোমার স্পেশালাইজেশন থাকবে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল, তার মানে এই না যে তুমি অন্য রোগী গুলা পারো না, বুঝতে পেরেছো? স্পেশালাইজেশনের জন্য তোমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, বুঝতে পেরেছ? সিএমপি তে মাস্টার্স, ব্যাচেলার পর মাস্টার্স এ হিসেবে করানো হচ্ছে। স্পেশালাইজেশনের জন্য আসলে বলা হয়েছিল, সমস্যা কি জানো, আমাদের যে
মেডিসিন ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটি যারা মূলত কারিকুলামগুলো অ্যাপ্রুভ করে, তাই না? এদের মানে কারিকুলাম অ্যাপ্রুভের জন্য শর্ত হচ্ছে তোমার ডিন, ডিন অফ মেডিসিন যে সে কিন্তু ডাক্তার, এটা জানো কিনা? তো সে স্বভাবতই তাদের কথা শুনবে যারা হচ্ছে তার কলিগ, মানে ফিজিক্যাল মেডিসিন অবশ্যই থাকবে। তো তারা কি করবে, তারা কি করবে তোমার এই স্পেশালাইজেশন গুলোকে বাদ দিয়ে এটাকে ওভারঅল রাখা হয়েছে, না হলে তারা অ্যাপ্রুভই দিবে না এমন অবস্থা। যে তারাই মূলত কারিকুলামটাকে ঘোরায় বেচায় এইভাবে। এখন যে কারিকুলাম এটা সাধারণত মানে অনেক আগের কারিকুলাম, সেই 9 ব্যাচ থেকে এই যে তোমরা 23 ব্যাচ সেম কারিকুলাম পড়তেছো, কারিকুলাম কিন্তু চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি জানো? চেঞ্জ হয়নি এই কারণে যে তখন যেভাবে করিয়ে নেওয়া হয়েছে, এখন যদি চেঞ্জ করতে যায় অনেক সাবজেক্ট মাইনাস করে দিবে, এই কারণে কারিকুলাম সহজে চেঞ্জ হচ্ছে। কিছু কমপ্লিকেশন আছে বাংলাদেশ তো, কিছু কমপ্লিকেশন থাকে যেগুলো আমরা এখন অ্যাভয়েড করে উঠতে পারি, তোমরা পারবে অবশ্যই। স্যার তাহলে কি স্পেশালিস্ট ই হইতে হবে, অন্য কোথাও গিয়ে পড়তে হবে দেশের বাইরে? এখন নির্ভর করে তুমি কি হতে চাও, তোমার এইম ইন লাইফ কি। এইম ইন লাইফ কি জানার জন্য যেটা করতে হবে, তোমাকে ব্যাচেলারের সব জিনিসের টেস্ট নিতে হবে, সবগুলা সাবজেক্টের, সবগুলা ডিভিশনের টেস্ট নিতে হবে। তারপর তুমি চুজ করবা যে এখন আমি কোন জায়গায় নিয়ে কাজ করলে আমার খুব মানে উপকার হবে, অথবা আমার পছন্দ কোন সাবজেক্ট। তখন তুমি কি করবা, খুঁজবা যে ওই সাবজেক্ট স্পেশালাইজ হওয়ার জন্য কি মাস্টার্স দরকার হয়, ওটা কোন দেশে আছে তোমার খুঁজে বের করতে হবে। এমন না যে ক্লাসে 60 জন আছে স্টুডেন্ট, 60 জন একই মাস্টার্স করবে, নো। স্পেশালাইজেশন তাকে বলে না যেটা 60 জনের 60 জন করবে, স্পেশালাইজেশন তাকে বলে যেখানে 60 জন থেকে মাত্র 5 জন টিকবে, তারা হবে স্পেশালিস্ট। বুঝতে পেরেছো? সো তোমার কোশ্চেন হচ্ছে দেশের বাইরে যেতে হবে, তোমার পছন্দের সাবজেক্টের রিলেটেড মাস্টার যদি দেশে থাকে তুমি করবা, যদি দেশের বাইরে থাকে তখন তুমি দেশের বাইরে অ্যাপ্লাই করবা। মানে তুমি তোমার এডুকেশন নেওয়ার জন্য যেভাবে চুজ করো তোমার স্পেশালাইজেশন সেভাবে হবে। বিএসসি যেমন তুমি তোমার বাবা মা ভর্তি করে দিছে তুমি পাশ করে চলে যাবা, এতটা সহজ, বাট মাস্টার্স কিন্তু এতটা সহজ না, তোমাকে অনেক কিছু চিন্তা করতে হয়। বুঝতে পেরেছো? জি স্যার। এখন তোমাদের প্রতি আমার ইনস্ট্রাকশন এটাই থাকবে, তোমরা মাস্টার্স এর চিন্তা করো না, তোমরা ইংলিশের চিন্তা করো। কি বললাম? জি স্যার। জি স্যার তো বুঝলো, কিসের কথা বললো স্যার? স্যার আপনার কাছে কি কোনো ভালো লিংক আছে? ভালো লিংক, ভালো টিচার যাই বলো না কেন, আমি ফার্স্ট রিসোর্স বলবো ইউটিউব। ইউটিউব অনেক বড় একটা টিচার, কারণ এক ইউটিউবের মধ্যে হচ্ছে 20-25-30 জন মানুষ থাকে যারা সেম কন্টেন্টই ভিন্নভাবে পড়ায়। এখন তুমি কোন কন্টেন্ট কোন ভাবে পড়তে পারো এটা তুমি নিজে খুঁজে বের করবা, তুমি চুজ করবা যে এই লোকটা আমার টিচার, তারপর তুমি তার কন্টেন্ট গুলো শিখবা। সো ভালো টিচার পেতে হলে তোমাকে খোঁজা লাগবে যে তুমি ফ্রিতে আছো, আর যদি মনে করো না টাকা খরচ করে পড়বো সেটা তোমার ব্যাপার। আমি এইসব সাজেশনের ব্যাপারে আমি স্টুডেন্টদেরকে ফার্স্টে বলি যে তুমি নিজে কিছু খুঁজে আনো, পরে আমি তোমাকে সোর্স দিব। বাট এতটুকু জেনে রাখো যে ইংলিশ স্পিকিং এটা কিন্তু মানে চারটিখানি কথা না। আমি যখন হচ্ছে আইটিএস পরীক্ষায় বসি, এই প্রিপারেশন নেওয়ার সময় বুঝি যে এটা অ্যাকচুয়ালি আলাদা একটা কারিকুলাম। মানে এই কারিকুলাম স্টার্ট হয়েছে ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ানে যখন আমি পড়ি তখন থেকে, আর লাস্ট ইউজ হচ্ছে এই যে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি এটা এখানে এসে শেষ হয়েছে। মানে পুরো 20-30-40 বছরের প্রিপারেশন থাকে অনেকের। আইএলটিএস কে তোমার প্র্যাকটিক্যাল ইংলিশ, এই তোমার কারিকুলাম পরে লাভ হয়, তোমাকে জানতে হবে, ইনস্ট্যান্ট কিছু একটা বলতে হবে, অথবা কিছু বর্ণনা দিতে হবে, ইনস্ট্যান্ট একটা আর্টিকেল তোমাকে দিবে, ওখান থেকে ইনফরমেশন বের করে দিতে হবে। তোমার মনে হয় প্র্যাকটিস না থাকলে তুমি তখন বসে 2-3 মাস প্রিপারেশন ফেলে দেবে? পারে, অনেকে পারে, এক্সট্রা অর্ডিনারি যারা তারা পারে। বাট তোমাদের যদি বলি তোমাদের শর্ট সাজেশন এরকম ভাবে দিব, এই কোয়ারেন্টাইন ম্যাপটা ইউজ করো। ইউজ করে মোটামুটি একটা স্ট্রাকচারে চলে আসো, স্ট্রাকচার চলে আসার পরে একবার আইএলটিএস পরীক্ষা দাও। আইএলটিএস পরীক্ষার জন্য ভালো খরচই হয়, 17,000 টাকার মতো খরচ, বাট হিউজ একটা এক্সপিরিয়েন্স। তোমার পকেট থেকে টাকা যাবে তা না, সেটা তোমাকে একটা লেভেল বলে দিবে যে তুমি আউট অফ 9 তুমি 6 অথবা 7, হাউ গুড ইউ আর, তুমি বলে দিবে যে একবার স্টুডেন্ট থাকা অবস্থায় পরীক্ষা দিয়েছে, সে যখন বিএসসি কমপ্লিট করে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবে সেকেন্ড টাইম তার আইএলটিএস পরীক্ষা অবশ্যই ভালো হবে।
আর অ্যাডভাইস না দেয়, অনেক অ্যাডভাইস দিয়ে ফেললাম। আমার কথা হচ্ছে 20 জনের মধ্যে যদি একজন অ্যাডভাইস নেয়, আমি একজনের জন্য আমার কোনো ক্রেডিট নেই, তার কি? ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি টু দিস ক্লাস।